চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সবাই পড়েন আমার সাথে। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আরো জোরে পড়তে হবে আমিন। আজকের এই ইসলামের জন্য এই গণজোয়ারকে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য কবুল করুক, পড়ি আমিন। এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়েছে, আজকে মাহফিলের পরে টরিক ভাই বিরিয়ানির প্যাকেট দিবেন নাকি? নগদ টাকা দেয়া হবে? একজনকে খুশি করতে আমরা এখানে এসেছি, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। এই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা ইসলামের জন্য ভিক্টরি সাইন বহন করে, বিজয়ের সাইন। ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি ইসলামকে চোখ রাঙানি দাও, তুমি কোরআনকে চোখ রাঙানি দাও, তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে? কে? যারা ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে? আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত, চিল্লায় বলো ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? দোহা উঁচু করে আল্লাহর দেখা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসলামের জন্য আমাদের যে আবেগ, এ ভালোবাসা, আল্লাহ এগুলোকে তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করো। আমরা যেন আমাদের সর্বোচ্চটা ইসলামের বিজয়ের জন্য বিলিয়ে দিতে পারি, তুমি তৌফিক দান করো। সম্মানিত শুধু অনেক বড় গ্যাদারিং, তাই লম্বা চূড়া কথা বলা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবাকুম তবীলা ওয়া সলাওয়াতুকুম কসীরা। কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে, ইসলামী বক্তব্য হবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। ইউর ইসলামিক লেকচার্স উইল বি লঙ্গার বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি ভেরি শর্টার। কেয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো, বক্তব্য হয়ে যাবে লম্বা, তার নমুনা সমাজে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, আছে না নাই? চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মনে হয় এগুলো নাই, না না নাই। এই যে এত টুপিওয়ালা দাড়িওয়ালা, এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি, আছে আছে? এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেহেতু অনেক বড় গ্যাদারিং, লম্বা চূড়া কথা বলবো না, আর যেহেতু বিশৃঙ্খলা আপনারা থামাচ্ছেন না, কথা বলার তো সুযোগই নাই, তো অল্প কয়েকটা কথা বলে আজকের এই বড় মাহফিল আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য দুই একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি, এগুলো সম্পদ, দু চোখে যা দেখো সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো, খনি। আপনারা কি তেলের খনির নাম শুনেছেন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি, হীরার খনি, এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের প্যাডগুলো খনি। এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই,
ইসলামী সাহিত্য পড়তে দেই, ইসলামী তাহাদিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে, চিল্লায় বলি ঠিক কিনা? এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ, যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে, এরকম আছাড়া নাই। এজন্য এই নারীদের পেটটা খনি, যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিফকাম বিল খাওয়ারির, নারীদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। আপনাদের বাসায় কাঁচের গ্লাস আছে না? কথা বলতে হবে, উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো। আপনাদের বাসায় কাঁচের গ্লাস আছে? এই কাঁচের গ্লাস আসতে ধরতে হয়, আসতে রাখতে হয়, পরিষ্কার করতে চাইলে, পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয়, স্মুথলি ধরতে হয়, জোরাজোরি করলে গ্লাস ভেঙে যায়। এখানে কি ভাই তোমাদের কি সমস্যা? মাহফিলটা সুন্দরভাবে হোক তোমরা কি চাও? শাহিদুজ্জামান টরিক ভাই কয়েক জায়গায় ব্যবস্থাপনা করেছে, সব জায়গা পাল্টিয়ে এখানে 3 লক্ষ লোক বসতে পারে এরকম জায়গা করা হয়েছে, তারপরে লোক হয়ে গেছে 4-5 লক্ষের মতো। এটা তো আউট অফ ক্যাপাসিটি, দ্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল, ইউ হ্যাভ টু অ্যাসিস্ট আস। তোমরা যদি কোঅপারেট না করো এখানে কিচ্ছু করা যাবে না, সারা রাত চিৎকার চেঁচামেচি, পুলিশ ভাইয়েরা লাঠিচার্জ করবে, এই কোরআনের মাহফিলের বদনাম হবে। চুয়াডাঙ্গার ছেলেরা, আজকে বিজয়ের দিবস, এই বিজয় দিবসে একটা দৃষ্টান্ত আমরা সারা বাংলাদেশের 64টি জেলার জন্য কি চুয়াডাঙ্গা থেকে রাখতে পারবো না? পারবো, পারবো। আজকের এই বিজয় দিবসে দেখিয়ে দিতে হবে যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেমনি আমরা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত এক্সাম্পল স্থাপন করেছি, আজকে চুয়াডাঙ্গা আর আলমডাঙ্গা থানা তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে তোমাদেরকে, যে লক্ষ লক্ষ লোক জায়গা ছিল না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে অস্থির হয়ে কোরআনের কথা শুনেছি। এই জায়গাটাতে এত ধাক্কাধাক্কি করলে তো চলবে না রে ভাই, জায়গা পাওয়া না গেলে আস্তে করে পেছনের দিকে তোমরা মুভ করো, কিন্তু প্যান্ডেলের এত কাছে যদি আওয়াজ করো তাহলে তো কথা বলা যাবে না। কয়েকবার আমি আলোচনা থামিয়ে তোমাদেরকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হয়েছি। আমি এই যে আপনারা পুলিশের 3 জন ভাই যে আছেন উপাসে যারা, আমি বলবো একটু এক্সিটের ব্যবস্থা করে দেন, এরা ওইদিকে চলে যাক, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমাকে তো দেখেছো তোমরা, আমি তোমাদেরকে ভালোবাসি কোরআনের জন্য, হয় দাঁড়িয়ে থাকো চুপ করে, তা না হলে আস্তে করে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করো। এই ধাক্কাধাক্কি করলে জনস্রোত এসে হতাহতের ঘটনা ঘটবে, মিডিয়াম্যানদের ক্যামেরা ভাঙচুর হবে। আস্তে আস্তে পেছনের দিকে যাও, আস্তে আস্তে এক্সিট নাও, এক্সিট। চুয়াডাঙ্গার ভাইয়েরা আপনারা কি বিশৃঙ্খলা করতেই থাকবেন? হ্যাঁ, এরকম বিশৃঙ্খলা করলে আমি একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাব, তাই না? আর এই কথা যদি আমি অন্য কোথাও বলি, এই ক্যামেরাম্যানরা এই কথা ছড়াই দিবে সারা ওয়ার্ল্ডে, বদনাম হয়ে যাবে আপনাদের। আমি চাই না আপনাদের বদনাম হোক, আমি চাই আপনাদের এই প্রোগ্রাম ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ের জন্য একটা মাইল ফলক হয়ে থাকুক। অনেক ভাইরা আপনারা এসেছেন, আপনারা মেহরবানি করে একটু শান্তশিষ্ট হয়ে বসেন, একটু পরিবেশ করে দেন যাতে করে কিছু সময়
যেহেতু এসেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রোগ্রাম, লক্ষ লক্ষ মানুষ আপনারা এসেছেন, কিছু কথা যেন আমরা শুনতে পারি। আজকে 16ই ডিসেম্বর, তাই না? আমাদের কি দিবস? বিজয় দিবস। এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমরা পড়ি আমিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে না নাই? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ঠিক কিনা? সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, পড়ি আমিন। তোমার বিশেষ নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আওয়াজ করে পড়ি আমিন।